শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা শাসকের সভাগৃহে শক্তিগড়ের মিষ্টি হাব নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। কিভাবে মিষ্টি হাব পুনরায় চালু করা যায় সেই বিষয়ে এদিন মিষ্টি হাবের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী 15 দিনের মধ্যে পুনরায় মিষ্টি হাব চালু হবে। মিষ্টি হাবে সমস্ত সরকারি বাস দাঁড়াবে, বেসরকারি বাস যাতে ওই স্থানে দাঁড়ায় সে ব্যাপারে জেলা পরিবহন আধিকারিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনা শীষ সেন, বিধায়ক নিশীত কুমার মালিক, জেলা পরিবহন আধিকারিক এসডিও ও বিডিওগণ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। মিষ্টি হাব নিয়ে আমরা একটা চেষ্টা করছি, সেটাকে স্টার্ট করার জন্য সবই যারা যারা দোকান পেয়েছে ওদেরকে আজকে ডাকা ছিল। সিদ্ধান্তগুলো যেটা আমাদের হয়েছে কি, আমরা ওদেরকে বলেছি উইদিন 20 ওরা দোকানগুলো খুলবে। আমরা আমাদের এন্ড থেকে একটা চেষ্টা করব কি যে আমাদের বাসগুলো আছে সেটা ওখানে দাঁড়াবে, আমাদের যে সরকারি বাসগুলো আছে প্লাস প্রাইভেট বাস সঙ্গেও আমরা কথা বলবো, ওখানে দাঁড়াবে আর ওখানে প্যাসেঞ্জার্স থেকে ওদের সেল হবে। তাহলে একটা যে আমরা বারবার ওরা বারবার বলে কি আমাদের সেল হয় না, তো সেটাকে আমরা ব্রেক করতে চাই। আমরা ওদেরকে 1 মাসের টাইম দিয়েছি, 30 জুনের মধ্যে যদি ওরা কন্টিনিউয়াসলি দোকানগুলো স্টার্ট মানে রান না করবে তাহলে আমরা অ্যালটমেন্টটা ক্যান্সেল করে দেব। ঠিক আছে, যদি 30 জুন পর্যন্ত ওরা ভালো করে দোকান চালাতে পারে তাহলে আমরা ওদেরকে অসুযোগ দেবো। হ্যাঁ, মানে একটা প্রপোজাল এসছে কি ওরা বলছে কি আমাদের যদি প্যাকেজিং প্রিজার্ভেশন নিয়ে একটা কোনো স্পেস প্রোভাইড করা হয় তাহলে যে মিহিদানা সীতাভোগ স্পেসিফিকলি ল্যাংচাও ওরা এক্সপোর্ট করতে পারবে। তো অ্যাজ এ সেকেন্ড ফেজ প্রপোজালটা আমরা IIT খড়গপুর সঙ্গে টেক আপ করেছি, ওখানে ওনারা একটা DPR সাবমিট করেছেন, সেটা আগে গ্রাউন্ড ফ্লোর দিয়েছিল কিন্তু গ্রাউন্ড ফ্লোরের অলরেডি দোকানগুলো রয়েছে। আমরা বলেছি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরকে মিলে একটা ওরা প্রপোজাল DPRটা পাঠাবে আমাদেরকে, আমরা সেটা ডিপার্টমেন্টে পাঠাবো। দ্যাট ইজ গোয়িং টু বি ফেজ 2, বাট দ্যাট ডাজ নট মিন কি দোকানগুলো খুলতে হবে। হ্যাঁ, আমরা মিষ্টি হাব নিয়ে আমরা একটা মিটিং করলাম, মিষ্টি হাব নিয়ে আমরা যে ভালোভাবে যাতে মিষ্টি হাবটা আমাদের পরিচালনা করা যায়, ভালোভাবে মিষ্টি হাবটা যাতে চলে তার জন্য সমস্ত আমাদের মিষ্টি হাবের আমাদের যারা দোকানদার আছেন যারা মিষ্টি হাব নিয়েছেন তাদেরকে নিয়ে একটা মিটিং করলাম, দিয়ে ম্যাডাম আমরা সকলে মিলে তো সেই জায়গায় আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি মানে 15 দিনের মধ্যে আমরা যে মিষ্টি হাবটা আমরা শুরু করবো সেই ব্যবস্থা করছি। কারণ নিয়ে সেটা আমরা আত্মীয়কে বলেছি, আত্মীয়কে ডাকা হয়েছিল, যে আত্মীয়র সাথে কথা হয়েছে, আত্মীয় উনি আগামী সপ্তাহে একটা মিটিং করে নিয়ে খুব তাড়াতাড়ি বাসও আমরা যেমন আগে যেমন আমরা মানে অর্ডার মার্কেট যেটা করেছিলাম SB STC গাড়িগুলো দাঁড়ানোর জন্য সেই অনুপাতে আমরা যেন SB STC প্রত্যেকটা গাড়ি ওখানে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। এবং মিষ্টি হাব আমরা পুনরায় আমরা ভালোভাবে আমরা কিন্তু মিষ্টি হাবটা মানে চালু করবো এটা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প মিষ্টি হাব দীর্ঘদিন বন্ধ আছে, অনেক কারণে ওখানে গাড়ি দাঁড়ায় না, বিভিন্ন রকম সমস্যার জন্য খোঁজা হয় না। তো আজকে মিটিং থেকে সিদ্ধান্ত হলো, মাননীয় মুখ্যমন্ত্রী গত মিটিংয়ে তিনি নির্দেশ দিয়েছেন যে মিষ্টি হাব যত তাড়াতাড়ি খুলতে হবে, দিয়ে ম্যাডামের নেতৃত্বে আজকে যে মিটিংয়ে সিদ্ধান্ত হলো আগামী 15 দিন টাইম দেওয়া হয়েছে, 15 ডেজ, তার মধ্যে সমস্ত যে সমস্ত যারা সব নিয়েছেন যে সমস্ত আমাদের ব্যবসায়ী সমিতির থেকে যারা ব্যবসা করার জন্য তো তারাই এখন খুলবে, তাদের লাস্ট সুযোগ দেওয়া হয়েছে 15 দিনের মধ্যে। যদি তারা 20 তারিখ 20 মে-র মধ্যে যদি তারা সব খোলে তাহলে খুব ভালো, এবং তার জন্য যেরকম প্রশাসনিক সহযোগিতা দরকার, আমরা স্টেট বাসের আমাদের RTA ওখানে উপস্থিত ছিলেন, তিনিও স্টেট বাসকে চিঠি করছেন, কলকাতা থেকে ফার্স্ট হবে যাবে ল্যাংচা হাব সেটার জন্য তিনি চিঠি করছেন আমাদের SBSTC-র সমস্ত দপ্তরে, এবং সাথে সাথে ওখানে একটি কাটিং হবে NHK-র সঙ্গে কথা হয়েছে, যে ম্যাডাম কথা বলছেন NHK-র সঙ্গে যে ওখানে একটা কাটিং হলে হয়তো আরও সুবিধা, যেহেতু পাশে অনাময় হাসপাতাল আছে। তো আমরা 23 তারিখ থেকে সমস্ত বাস দাঁড়াবে সেরকমই সিদ্ধান্ত হয়েছে, এবং 20 তারিখ থেকে আমাদের পুরনো যারা সব নিয়েছিলেন তারাই দোকানগুলো আবার ওপেন করবে। বারংবার এই মিষ্টি হাব খোলা নিয়ে বারংবার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগ ফলস্ফূর্ত হয়নি, এবার কি মনে হচ্ছে যে এবার ফলস্ফূর্ত হবে? কেননা আমরা এটা খুব জোরের সঙ্গেই আমাদের DM ম্যাডাম আমরা বলেছি যে যদি আপনারা যদি না দোকান খুলে বেচাকেনা করতে পারেন বা দোকান খুলতে না পারেন তাহলে আপনারা হ্যান্ডওভার করে দিন, যে আমরা দোকান খুলতে পারছি না, অন্য আমরা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা চেষ্টা করবো চালানো। তবে মিষ্টি হাব এবার 20 তারিখ থেকে আশা করছি ওপেন হবে এবং ঠিক ভালোভাবেই চলবে। সিদ্ধান্ত হলো এখন আপাতত মিষ্টি হাব খুলতে হবে, ওনারা বাস দাঁড় করাবে, ওটা শক্তি করে না দাঁড়িয়ে যত SBSTC বা NBSTC বাসগুলো আছে সবগুলোই
মিষ্টি হাব এসে দাঁড়াবে এবং বাসের ভেতর লেখাই থাকবে ক্যালকাটা থেকে যে বাস ছাড়ছে, সেকেন্ড স্টপেজ হচ্ছে মিষ্টি হাব, তারপরে আসানসোল দুর্গাপুর যেখানে যা দাঁড়াবে সেখানে যাবে। তা আমরা সেটাতে আশা করছি যে যদি এইটা প্রশাসন করে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু মিষ্টি হাব রানিং করা যেতে পারে। এবং আমরা সেকেন্ড ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরে যেটা আমরা প্রপোজাল দিয়েছি যে পিজার প্যাকেজের জন্য আইআইটি খড়গপুর যে আমাদের সঙ্গে এগিয়ে এসছে সেই ব্যাপারটা নিয়ে আইআইটি খড়গপুর কিছু আমাদের ডেমনস্ট্রেশন দেখালেন, সেই ব্যাপারে দেখিয়ে আমাদেরকে যা আশ্বাস দিয়েছেন বা ডিএম ম্যাডামও আশ্বাস পেয়েছেন তাতে আমাদের নেক্সট ফেজে আমাদের এক মাসের মধ্যে ওই কাজটাও শুরু হয়ে যাবে, পিজার প্যাকেজিং এবং কী করে মাল আরও সেলফ লাইফ বাড়ানো যায় বা আমাদের রসগোল্লা ল্যাংচা সেটার উপর সেটা নিয়ে কাজ চলবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।